উপরে কেবিন ফাঁকা আছে, পূর্ব পশ্চিমের যে বাতাস ওইটা খুবই আরামদায়ক, বুঝছেন? সেই জন্য বলছিলাম টাকা লাগবে। টাকা তো লাগেই, তারপরে আমি তো দায়িত্বে আছি, আমি একটা ব্যবস্থা করতে পারবো না, অসুবিধা হবে না। আচ্ছা করেন, আমি কেবিনে থাকব। আপনি যদি কন ভাই, কেবিন তো আজকে ভাড়া হয় না, খালি আছে ভাই, খুব কষ্টে আছে ভাই, মানে নিচে খালি। তুই কি কইতেছ? বুঝলাম কি ভাই, যদি উপরে এনে যদি আমার কেবিনে রাখতাম একটু উপকার হইতো ভাই। তোর না হ্যার উপকার হইত? না হ্যার উপকার হইত আমার, না আমার একটু ওইবার স্বাস্থ্যবান না। তুই যে আমার আড্ডুতে হাত দিয়ে কথা কইতেছ না, এই স্পর্শেই আমি সব বুঝে গেছি ভাই। আপনি তো অনেক বুঝবেন লোক ভাই, কষ্ট করুক। লঞ্চে প্রত্যেক দিন এরকম মামা তবুন, খালা তবুন, চাষা তবুন প্রচুর ওঠে, নামিয়ে যায়, আর কোনো সম্পর্ক থাকে না। না ভাই হেরম বল না ভাই, তুমি মিথ্যা বলতে আসো ভাই, তুমি মিথ্যা বলতে আসো, কোনো লাভ নাই। তুই তো নতুন, আমি পুরান ভাই, সব জানি বেটা, তোর কলজিয়া ফ্যাপসা সব দেখতে পাইতে আছি। যত ফির ভাই কবি তত আমার বিশ্বাস নষ্ট হবে। না আমি তো আপনার বিশ্বাস নেই। মাথাটা খালি একটু নিচু কর, নিচু করে আস্তে চললে যা, আমার চোখের সামনে দিয়ে যা 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 ভাই, সহ্য কর ভাই। তোর চেহারা দেখতে পাচ্ছি না, পুরা শয়তানের চেহারা, দা সর সর সর, মনের মধ্যে শয়তান। ভাই 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 তুমি বিশ্বাস করেন ভাই? ওট ওট এখন আমি মারতে পারবো না তোরে, এখন বইছি একটু বাতাস টাতাস খাবো, মারতে খুব কষ্ট হইবে, আমি পরিশ্রমে এখন রাজি নেই ভাই। এটা বুঝতে আমি তোর পায়ে ধরি ভাই, তুই কে চলে না ভাই, এটা কথা বললো না আপনি না আমার সাই দিবে তোরে না, যামু ভাই ভাই, জুতা দেখছো এটা কম দামি ভাই, এটা কম দামি, যা মনে কর মুখ কিছু জানি না। Thank you.
দরজা খুলেন। আপা, আরে আমি আপনার কেবিন দিছিলাম আমি। আপা। হ্যাঁ জি বলেন। দরজাটা একটু খুলেন তো, ভিতরে বসে একটু কথা বলি। কি বলবেন বলেন, বাইরে থেকে বলুন। না বাইরে থেকে আসলে কথা বলে সুন্দর হবে না, ভিতরে আসি। যা বলবেন বলেন না, সমস্যাটা কি? বাইরে থেকে তো বলা যায় নাকি? লাগাই রাখেন ভালো করে। হ্যাঁ মুসলিম মিয়া, ঘটনার বিবরণে যা জানা যায় তাতে তো মনে হইতেছে অপরাধে দুজন করছে, কিন্তু আমার তো বিশ্বাস হইতেছে না, এত কিছু থাকার পরে, এত সম্পত্তি থাকার পরে চুরি করবো কে? বিশ্বাস করা কি এলো? তুই চোরের বেটা চোর, তুই চুরি করবি আবার বড় গলা করবি, বংশ পরিচয় দেখাস না? তুই কারে কি কস? চোরের বাচ্চা চোর। আমার কথা কয়। এতগুলো মুরব্বী মানুষ বসে আছে, তুই তোকে দেখ না। হ্যাঁ ঠিক আছে, এটা ঠিক যে এরা দুজন অপরাধ করছে, মানুষই তো ভুল করে, পয়লাবার এরম একটা অপরাধ করছে, আমার মনে হয় আমরা মাফ করে দিতে পারি নাকি কো? ঠিক আছে, ওরা যখন চোরের খাতায় নাম দিছে, গ্রামে একটু ক্ষতিও করতে পারে, দেখেন চিন্তা করে। তাহলে কি করবো ক, বিচারটা ক তোরাই ক, কি 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 বিচারটা হইব ক? তোর কি চুরি করছে ক? চাচা আমার বদনা চুরি হয়েছে। বাপদাদার সম্পত্তি আছে, বাপদাদার কবর, আমি দেশ থেকে বাইর করে দিলাম, এটা কথা নাকি কোনো? না না, এভাবে তো মাফ করে দেন চাচা। চাচা আপনি এক ঘরে করে দেন, এক ঘরে করে দেন। উত্তরে 5 গ্রাম, পশ্চিমে 5 গ্রাম, দক্ষিণে 5 গ্রাম, পূর্বে 5 গ্রাম, এই 5 গ্রামের লোকের সাথে ওরা কথা বলতে পারবে না, চলাফেরা করতে পারবে না, কোনো কিছু কিনতে পারবে না, কেউ কথা বলবে না, ঠিক আছে না? ঠিক আছে, সবাই যখন বলতেছ তাহলে ওই দুটোর এক ঘরে করে দিই নাকি ক মুসলিম মিয়া? কিন্তু এক ঘরে তার সারা জীবনের জন্য হয় না, সেটা একটা সময় বেঁধে দিতে হবে তো নাকি বলো, কতদিন? আমার তো মনে হয় ওরা যে অপরাধ করছে ওকে 50 বছর শাস্তি দিতে হবে, কি বলেন আপনারা? চাচা ওরা 25 বছর করে দেন। আচ্ছা না না, 3 মাসের জন্য এক ঘরে করে দিলাম। ঠিক আছে, 3 মাস মানে মিনিমাম তো এক বছর দিবেন। আচ্ছা ঠিক আছে, যাও তোমাকে সবার কথা রাখলাম, 5 মাসের জন্য ওরা এক ঘরে, এই 5 মাস উত্তরে 5 গ্রাম, দক্ষিণে 5 গ্রাম, পূর্বে 5 গ্রাম, পশ্চিমে 5 গ্রাম, কেউ ওদের সাথে কোনো কায় কারবার করবে না, কোনো ধরনের লেনদেন চলবে না, কারো বাড়িতে ওরা গেলে পানিও পাবে না, কেউ ওদের বাড়িতে পানিও খাওয়াবে না, ঠিক আছে? কোনো হিসাব নিকাশ নেই, ঠিক আছে? কি তাহলে 5 মাসের জন্য এই দুটারে এক ঘরে করে দিলাম। ওদের সাথে কেউ কোনো কথা বলতে পারবে না, কেউ কোনো কথা বলতে পারবে না। এই বান্ধন খুলে দে, খুলে দে, খুলে দে। Thank you.
কেবিনটা পাইছি দরজার কেজে ঘুম দিছি মাঝে মধ্যে একটু টের পাইছি কে জানি দরজা থাপ পাইছে তারপর ঘুম থেকে উঠে দিয়ে জাগ মতো আয় বুঝছি ধন্যবাদ ভাই আপনাকেও ধন্যবাদ দেখলেই তো বোঝা যায় তাই না আমার মন খারাপ হলে আপনার কোনো সমস্যা মন খারাপ আমার মন খারাপ আপনারে বলছি না বলতে হয় না তো দেখলেই তো বোঝা যায় তাই না আমার মন খারাপ হলে আপনার কোনো সমস্যা সমস্যা তো হয় একই বাসায় মানুষজন থাকি একজনের মন খারাপ হলে কি আরেকজনের মন ভালো থাকে কাজ কামে মনোযোগ থাকে না আর কি দেখা করস চুরি তাই না অথচ বাপ দেখার জমিদার ওই বেটা জমিদার ওই তগ থেকে কি কম সম্পত্তি আমাকেও আছে কিন্তু সারাদিন কাম করে কুল পাই না হ্যাঁ জমিদারি মারা আচ্ছা চুরি করছস কর ভাই কর অসুবিধা নাই কিন্তু করছস করছস আমার বাড়িতে করছস হ্যাঁ আমার বাড়িতে করে আবার আমার মানুষজনে দেয় একবার চিন্তা করে দেখছো বিষয়টা আপনার কথা শেষ হয়েছে না কথা তো শেষই চোর শাশুর নিয়ে তো বেশিক্ষণ কথা বলতে ইচ্ছা করে না এই যে আবার চুরি করছে সেই সুরের বিচার করতে ডাকছে আমারে হ্যাঁ আচ্ছা তুমি কও আমি কি চকিদারি নিছি হ্যাঁ গ্রামের চকিদারির দায়িত্ব নিছি আপনি চকিদারি নিছেন না যান আমার পক্ষ থেকে দুইটা থাপ্পড় দিয়েন না সর থাপ্পড় দিয়ে কি লাভ সর থাপ্পড় দিয়ে তো লাভ হবে না আমার নিজেরই মানুষজন বোঝে না কার সাথে চলতে হবে না ফিরতে হবে আর চোরদের বোঝায় কি করবো আশেপাশে এত সুন্দর মানুষ থাকতে এত ভালো মানুষ থাকতে তাদের তো নজর চোর আমি তো ব্যস্ত থাই বাইরে থাই কথা এটাই আমার তো একটা জিনিস জানাইবে ফোনও করে না ফোন করি এটাও ধরে না আছে একটু সমস্যা আছে এই জন্য সেখানে গুড কোলেস্টেরল এই এসব রাখতো এগুলি বন্ধ করা হিসাবটা বুঝাই দে আমার আর ওই সামনের ঘাটাইলে থামাইতে পো আমি নাইমা জম হ্যাঁ ওই থানায় আমার পোলাবান ধরা হয়েছে ছাড়াইতে যাইতে হইব কয়জন দিয়া তোর দরকার কি হিসাবটা বুঝাই দে তাড়াতাড়ি তোরা আরে হিসাব তো রেডি রেডি হইলে আমার তাড়াতাড়ি বুঝাই দে তোরা দুইজন ভাই সমস্যা নাই আপনি তাহলে ওই উপরে রুমে যেয়ে বয়েন আমি চাটা পাঠাই দিই হ্যাঁ তাহলে না চাটা কিছু আরে দরকার না চলে না আপনি চাখা না না কিছু দরকার নাই তোরা হিসাব বুঝাই দে আমারে তাড়াতাড়ি আপনি আর কিছু খাইবেন না না কিছু দরকার নাই আমার সময় নাই তাড়াতাড়ি যাইতে হইব তোরা হিসাবটা বুঝাই নিয়ে আয় হিসাব আরে ভাই হিসাব তো রেডি ফক পকা পানির মতন সেদিন ঝড় হইলো না বাতাস ছাড়লো যে আউলা বাতাস বাতাস হাইটা যাইতেছে তারপরে এই হঠাৎ করে যে সেন তো খোলা দুইটা ওই ফট করে পড়ে গেলো পানির মধ্যে ওইটার মধ্যে আমার মেইন হিসাব ছিল মানে আমার এখন আউলা ঝোলা লেগে গেছে মাথার মধ্যে কেউটা লেগে গেছে ঝড়ে যে কালে পড়ছেই সবগুলো বই পড়িয়ে গেলে ভালো হইতো না অনেক টাকা আরে পড়বো কেন আমি তো তারপর সাথে সাথে জাবরাই ধরছি কি ভুল যে করছেন জাবরাই না ধরলে সব পড়িয়ে দিত অনেক টাকা ভাই আপনি সব স্বেচ্ছা কথা বলেন ভালো কথা বলতে শিখেন নাই মানুষের বিপদ আরে রে সোর 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 আমি ধরেছি নানা পালাতে দেব না অন্য একটা গান গান
তুমি যে ডাকা তুমি চোর, মানে এই ধরনের গান না, ওই যে একরকম গান আছে না, এখনো আকাশে চাঁদ, ওই যে মানে রোমান্টিক, এক চোর যায় চলে মন চুরি করে। ওই মিয়া, আপনি কি চোর ছাড়াকে কোনো গান শিখেন নাই, ভালো গান জানেন না? চুরি করেছো আমার মনটা, হায় রে হায় মিস লঙ্কা, আরে রে রে সর 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 আমি ধরেছি। তোমার সাথে আমার একটু কথা আছে। আপনার সাথে আমার কোনো কথা নাই। দেখো, কথাটা একটু শোনার চেষ্টা করো। আমি আপনার কাছ থেকে কোনো কিছু শুনতে চাই না। তুমি যদি একটু বিস্তারিত শোনো তাহলে বুঝতে পারবো। আমার বিস্তারিত কিছু জানার দরকার নাই। আপনি গয়না চুরি করে এনে আমারে দিছিলেন না? মানুষের গয়না আমারে চুরি করে এনে পরাইছিলেন না? কথা কন না কেন, কথা কন। ওটা চুরির গয়না ছিল না? চুরির গয়না ছিল, কিন্তু বাস, আমার আর কোনো কিছু জানার দরকার নাই। তুই একটা চোর, ওটা চুরির গয়না ছিল, আর কোনো কিছু জানতে চাই না আমি। তুই যা যা, তুই আমার আমার বাসার আশেপাশে যেতে তোরে না দেখি, তুই যা হেনতে। তুই চোর, চোরের সাথে আমার কোনো সম্পর্ক থাকতে পার না, তুই যা। আমার কথা, তুই যাবি হেনতে আপা। বিশ্বাস করাইতে পারুম না, কিন্তু সত্যই আমরা চুরিটা করি নাই। চুরি করছো প্রমাণ হয়েছে, তোমরা এক ঘরে হয়েছো, তোমার কথা বলে আমারও এক ঘরে করে দেবো। কাকা, আমি মানে শেষবারের মতো, এরপর আর আপনার কাছে আমু না। আপনার কাছে শুধু আমি এই জিনিসটা একটু জানতে চাইতেছি যে মানে আমগুলি যে জমিটা বেচার কথা ছিল, এটার কী অবস্থা? চুরি করছো, অন্যায় করছো, তোমাদের এক ঘুরে করে দিছে, তোমাকে জমি কেউ কিনবো না, এখন তুমি যাও। আপনি আমার লোক এমন দুর্ব্যবহার করতেছেন কে? আপনি কি আমাকে একটু কম টাকা খাইছেন? যতগুলি জমি বেচছেন সবগুলিতে পার্সেন্টেজ খাইছেন না? আপনার বাড়িতে যতগুলি ইট আছে সবগুলি ইট আমার টাকায় কিনা, আমার টাকায় কিনা, আপনি পার্সেন্টেজ খাইছেন আমার থেকে? হ্যাঁ খাইছি টাকা, এখন আর কেমন না, এখন যাও যাও। এর লেগে আপনি দুর্ব্যবহার করবেন? যাও যাও। চাচা কইছে তোরা দুজন অন্য কোথাও একটা কাম কাজ খুঁজে ল। চাচা কইছে তোকে কাম কাজ খুঁজে নিতে, খুঁজে নিবি? একটা মাস চুরি না করিয়ে পারেন না, সারা বছর তো চুরি করেন, চুরি করাই লাগবে। আমি কি খালি একলা চুরি করি? আপনি চুরি করেন না, আপনি একশো বার কইছি যে এত টাকা মাইরেন না, এত টাকা চুরি করেন না, আপনি সমস্যায় পড়বেন। একটা টাকা তো চাচারা দিতে পারেন না, উল্টা পয়সা পয়সা খান, আবার মাঝে মাঝে টাকা নিয়ে আসেন চাচার থেকে।
আমার চাচা, আমার চাচা তারে খামু না কি করব তোর জিগা লাগে। ও এটা কি আপনার আপন চাচা? এরকম চাচা আমার 70 জন আছে। এই থাম থাম ফালতু কথা লয়, এগুলা কোনো কাহিনী না। আসল কাহিনী হইছে চাচা লঞ্চ বেচা ইতালি যাইব, এই হচ্ছে কাহিনী। আর তোকে কাজ কাম খুঁজে লইতে কইছে এই জন্য। কাজ কইলে কি আমরা পামু নাকি? আর আমরা কাজ জানি। আস্তে আস্তে আস্তে, কাজ জানোস কি জানোস না ওইগুলি জানি না চাচা। এখন আর থাকবো না এই দেশে, অন্য কোথাও তোরা দুজন একটা কাজ কাম খুঁজা জাগা। ভাই কাকু কি ইতালি যাই এরকম লঞ্চের ব্যবসা করবে? এলে মোরা দুজন তো এই লেনে অভিজ্ঞ, মোরাও যাইতাম ইতালিতে। চাচা লঞ্চের না আদার না জাহাজের ব্যবসা করবে সেটা তো আর আমি জানি না। আমি গেছি ইতালি? আমি তো যাই নাই কখনো। তোকে যা কইছে সেটা কর। আর শোন, ওই লঞ্চটার দুই চার দিনের ভিতর রং করা। আর রাখেন মিয়া রং, মাথা এখন গরম আছে। 1000 টাকা না, টাকা এখন না, পরে দেবো। তুই কেমনে ভাবলি যে তোর চুরি করা খাবার খামু? কইতে না কই থেকে চুরি করে আনছ তার কোনো ঠিক ঠিকানা নাই। দানারে কোনো না করতে হয় না, ঠিক আছে? আর বাতের গায়ে লেখা নাই যে চোর আনছে। আমার সার্গির আছে, অনেক ভালো রান্না করে, এটি খাও। এই তোর আমার নাম কইছিলি কেন? হ্যাঁ আসলে ইচ্ছা করে কই নি রে ভাই, যে মার দিছিল সহ্য করতে পারি নাই, আর তুলে মারিয়ে ফেলাই তো, এর লাগে তোমার নামটি কইছি। আরে মেয়ে এক গড়াই তো করছে, জেল হাজতে তো দেয় নাই। এই দেখো আমাকে এখন সহ্য হয়ে গেছে, তুমিও আস্তে আস্তে সহ্য হয়ে যাবে। আরে মেয়ে খাও খাও, কেউ তুমি করে দেখতে আইব না, বুঝছো? দানার উপর রাগ করতে হয় না, না করতে হয় না। তোমার বড় ভাই আইলে ভাত পাইলি কই তুই? ভাই আগে খাও, খিদে লাগছে। আমি তোমার সব কমো, বড়া পেটে খাও আগে। না ভাতটা কই পাইছে এটা কবি না? বুঝলাম না, কয়দিন আর না খাইয়ে থাকা যায়? আল্লাহ পাক কাউরে কোনদিন না খাওয়ায় রাখে না। কি রে কলি না ভাত কই পাইলি? কি ভাত খাইতেছ না মজা করে? তো কি কি দরকার দিয়ে ভাত খাইতেছ? মাছ তোর খাওয়া লাগবো? হ্যাঁ আম করে এক গড়া করছো, তোর আবার আম গো বাড়িতে এসে যা। কি মাছ এটা? হ্যাঁ তোকে দরকার আছে? নাম কইব কেমনে ওরা? আমার মা রুই মাছটা পাকাইছে, ভাত খামু কই আম দি ভাত নাই। তোর এত সুন্দর করে ভাত লিয়ে বয়ে খাইতেছিস আমাগো বা। ভাত দিয়ে হেঁটে
কেউ আমার কাছে কিছু বেচেও না, টাকা থাকলে তো আমরা কিনতেও পারতেছি না, আর কেউ কথাও কয় না, আমগুলো এক ঘুরে ঘুরে দিছে। চিন্তা করিস না ভাই, একটা ব্যবস্থা হইবই, জীবনে তো কম টাকা উড়াস নাই, মানুষের অনেক টাকা দিছি, কেউ না কেউ আমগুলো উপকার করবো। চল ভাই, চল কান্দিস।